তৃণমূলই রাজনৈতিক দলের মূল শক্তি, তাই নির্বাচনের আগে মহানগরী ও জেলার তৃণমূল কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজাতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। পাশাপাশি বিরোধীদের যে কোনো অপতৎপরতা রুখতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানালেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত ইমরান হোসেনের আরও একটি রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে আরও শক্তিশালী করে তুলতে তৃণমূল পুনর্গঠন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে নির্বাচন ঘিরে নানা দাবি নিয়ে বিরোধী দলের যে কোনো সম্ভাব্য আন্দোলন মোকাবেলার প্রস্তুতিও নিচ্ছে তারা। চলতি বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন হবার কথা রয়েছে, তাই তৃণমূলে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনেও চলছে ঘর গোছানোর তোড়জোড়। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বাড়ানো এবং বিভিন্ন কর্মসূচির ভেতর দিয়ে নেতাকর্মীদের নির্বাচনের জন্য তৈরি করা হচ্ছে বলে জানালেন দলের নীতি নির্ধারকরা। আমাদের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক প্রস্তুতি যেগুলো প্রয়োজনীয় একসার জন্য অনিবার্য নির্বাচনের মাঠে যাওয়ার জন্য, সমস্ত প্রস্তুতি আমরা এই বছরের মধ্যেই শেষ করে ফেলব। আগামী বছর শুরু হবে নির্বাচনের পথে যাত্রা। তৃণমূলের নেতৃত্বে সংগঠনকে গোছানোর কাজ চলছে এবং তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপেই আমরা সদস্য সংগ্রহ, নবায়ন কার্যক্রমকে সামনে রেখে আগামী জাতীয় কাউন্সিল নির্বাচনকে সফলভাবে, সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নিবে এই বিশ্বাস থেকেই অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে বিরোধীদের মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমঝোতা বোঝাপড়ার জায়গাটি একটি নতুন উচ্চতার জায়গায় আমরা নিয়ে যেতে চাই, যাতে সকলের মিলে ঐক্যবদ্ধভাবে আমরা অভিন্ন স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দেশ পরিচালনা দায়িত্ব আমরা নিতে চাই। বিএনপিতেও অনেক নেতা আছে, অনেক কর্মী আছে যারা শুভচিন্তা করে, যারা ডেমোক্রেসি চিন্তা করে, নির্বাচনের চিন্তা করে, অনেকেরই নির্বাচনে আসার চিন্তাও আছে। তা আমরা মনে করি বিএনপি নির্বাচনে আসবে, উই থিঙ্ক সো। দেশের উন্নয়ন বিবেচনায় জনগণ আবারও নৌকার উপর আস্থা রাখবে বলেও আশা আওয়ামী লীগ নেতাদের। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।